আছেন ফেনীর টাঙ্গরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। টাঙ্গরস্থ যে দয়াল চত্বর আছে, যে দয়াল চত্বরে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম, তারা বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষে আজকের এই পথে তারা আন্দোলন সংগ্রাম করছে। তারা ইসলাম বাংলাদেশ তারা সমাবেশ করছে। তারা মসজিদ, জহিরিয়া মসজিদ, বিভিন্ন মসজিদ থেকে আজকের এই দয়াল চত্বরে করছে এবং তারা সকলে স্লোগানে বিক্ষোভ করছে এবং তারা বিক্ষোভে ফেটে ফেটেছে এবং তারা সবসময় যেটি দাবি করছে যে দিল্লিতে যে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের প্রতিবাদে ভারতীয় যে সরকার প্রধানমন্ত্রী রয়েছে মোদির শাস্তির দাবিতে তারা আজকেই বিক্ষোভ সমাবেশ করছে। যতটুকু প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকের এই বিক্ষোভ সমাবেশে আলোচনা সভার কাছে আপনাদেরকে যদি আমি দেখাই যে বিভিন্ন প্লেকার্ড নিয়ে এসেছে, আরবি লিপিতে লেখা, হিন্দিতে লেখা, এবং আপনি দেখতে পাচ্ছেন দেখায় যে প্লেকার্ড তারা নিয়ে আসছে, সেখানে মোদির একটি ছবি সম্মিলিত করেছে, সেখানে লেখা আছে যে মোদির গালে গালে জুতা মারা তালে তালে, এবং মোদিকে মোদির যে কার্টুন আছে কার্টুন করেছে, তারা আরবিতে লিখেছে যে এই দিল্লির যে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই হত্যার প্রতিবাদে আজকের মধ্যে এই বিক্ষোভ হচ্ছে। আমরা আপনার সাথে দেখি যে এখানে একটি প্লেকার্ড দেখা যাচ্ছে, সে প্লেকার্ডে লেখা আছে যে দেবীপুর সুলতানিয়া ফেনী যে মাদ্রাসা রয়েছে সেখান থেকে এই মিছিল তারা সেখানে আপনাদেরকে যদি ছবির নির্দেশ জামিয়া হুসাইনিয়া মহিতাল মাদ্রাসার শিক্ষার্থীরা তারা আজকের এই বিক্ষোভ সমাবেশে এসছেন। আমার গ্রামে যদি দেখায় আরও কিছু প্লেকার্ড সম্মিলিত রয়েছে, সেখানে মুসলিমদের যে হত্যার যে প্রতিবাদ সেই প্রতিবাদে তারা ফেটে পড়েছে। এখন কিছুক্ষণের মধ্যেই যে হেফাজতে যে নেতৃত্ব সেখানে বক্তব্য প্রদান করবে, ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, নরেন্দ্র মোদীকে খুনি আখ্যা দিয়ে তারা সেখানে আন্দোলন করছেন এবং সেখানে তারা অনেক বেশি বিক্ষোভে ফেটে পড়ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফেনীর বড় মসজিদ, জহিরিয়া মসজিদ, কোর্ট মসজিদ, বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষে হেফাজত ইসলামের নেতাকর্মীরা আজকের এই দয়াল চত্বরে এসছেন যে তারা আন্দোলন করার জন্য। সেখানে দয়াল চত্বরের নিচে একজন স্লোগান দিচ্ছে, প্ল্যাকার্ড নিয়ে আসছে, কিছু ব্যানার নিয়ে আসছে, কিছু দেখায় যে মোদির আসলে ছবি আছে, ছবিটাকে তারা অঙ্কন করে নিয়ে আসছে, সেখানে মোদির বিচার দাবি করছে। দেখতে পাচ্ছি যে এই যে সমাবেশের একটা অংশে নিরাপত্তাজনিত যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পা
5 থেকে 10 মিনিটের মধ্যে এই টাংরুট চত্বরটা বিশাল জমায়েতে পরিণত হয়েছে। সেখানে মনে হচ্ছে একটা বড় ধরনের জনসমুদ্র তারা করতে পেরেছে। এটি কোনো পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি নয়, এটি হঠাৎ করে হেফাজতে ইসলাম মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে বলে আমরা যতটুকু খবর নিয়েছি। আপনাদেরকে যদি আমরা দেখাই যে দয়েল চত্বরের যে স্তম্ভটা রয়েছে সেখানে মিডিয়া কর্মীরা রয়েছে, পাশে রয়েছে প্রশাসনের ব্যক্তিরা, আর মাঝে রয়েছে যে হেফাজতের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে, মাদ্রাসার ছাত্ররা রয়েছে, মসজিদের ইমামরা রয়েছে, মুসলিমরা রয়েছে। এবং আশেপাশে যদি আমরা দেখাই যে প্রত্যেকটি জায়গায় কিন্তু কানা কানে ভরে গেছে যে এইখানে যে আন্দোলনকারী যে নেতা কর্মীরা, আমরা একটু দেখতে পাচ্ছি যে জহিরিয়া মসজিদ থেকে একটা বড় ধরনের মিছিল আসছে। তাদের হাতে কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড লাগানো রয়েছে, এই প্ল্যাকার্ডগুলোতে লেখা আছে হিন্দিতে, ইংরেজিতে এবং বাংলাতে। তারা সেখানে একটাই দাবি করছে যে নরেন্দ্র মোদীর কিন্তু তারা বিচার দাবি করছে, নরেন্দ্র মোদীকে তারা খুনি হিসেবে আখ্যায়িত দিয়েছে। এবং তারা এই যে বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী রয়েছে, এই বার্ষিকীতে যে মোদীকে যে আমন্ত্রণ জানানো হয়েছে, এই আমন্ত্রণের প্রতিবাদও তারা করছে। তারা বলছে যে মোদী যেন বাংলাদেশে এসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীটাকে যেন কলঙ্কিত করতে না পারে, সেই বিষয়ে তাদের কিন্তু এক ধরনের বক্তব্য আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনারা দেখেন যে ইংরেজিতে লেখা আছে যে হেফাজতে ইসলাম তারা কিন্তু এই আন্দোলনটা করছে। যে আমরা একটু দেখাই যে বাড়িতে করে চারটি মাস সম্পর্কিত স্লোগান নিয়ে আসছেন দল চত্বর, টাংরুটটা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। হাজার 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 মুসলিম জনতা কিন্তু আজকের এই আন্দোলনে তারা সম্পৃক্ততা হয়েছেন। আমরা যদি এই আন্দোলনে যারা সম্পৃক্ততা আছেন তাদের মধ্যে দুই একজনের কথা হয়তো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে তারা আসলে এই যে আন্দোলনে আসছেন কেন তারা আসছেন। আপনি কি বলবেন যে আপনি কেন আসছেন এই এই সমাবেশে কেন আসছেন? আমি একজন বিক্ষোভকারীর কাছে শুনতে চাইবো যে তারা যে আজকের এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, কেন আপনি এই আন্দোলনে সম্পৃক্ততা হলেন? দিল্লিতে মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম করার কারণে, তাদেরকে হত্যা করার কারণে এবং মসজিদ ভাঙার অপরাধে, মসজিদে আগুন দেওয়ার, মসজিদে আগুন দেওয়া এবং মসজিদ ভেঙে ফেলার অপরাধে প্রতিবাদ করতে আমরা এখানে একত্রিত হয়েছি। দর্শক, আপনাকে বলে রাখি যে কিছুদিন আগে কিন্তু দিল্লিতে যে সমস্ত মসজিদ রয়েছে, মসজিদে কট্টর যে হিন্দুরা রয়েছে তারা কিন্তু মসজিদের মাইক ভাঙচুর করেছে, মসজিদের মিম্বর ভেঙেছে, সেখানে তারা হনুমানের যে পতাকা তারা সেখানে কিন্তু পতাকা উত্তোলন করেছে, সেখানে ইন্ডিয়ান পতাকা উত্তোলন করেছে। এই হেফাজতের যে সমস্ত নেতাকর্মীরা আসছেন তারা একটা বিষয়ে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে। তারা কিন্তু বলছে যে এই যে সেখানে কিন্তু মুসলিমরা অত্যন্ত নম্র ভদ্রভাবে ইসলাম শান্তির ধর্ম হিসেবে তারা পালন করছে, সেখানে কিন্তু উগ্র হিন্দুবাদী যারা রয়েছে তারা কিন্তু এই যে একটা উগ্রতা ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীতে, এক ধরনের দাঙ্গা তৈরি করেছে, সেই দাঙ্গার প্রতিবাদে নরেন্দ্র মোদী কেন এটার বিচার করছে না, নরেন্দ্র মোদী কেন এটার কোনো পদক্ষেপ নিচ্ছে না, তার প্রতিবাদ কিন্তু আজকের এই মানববন্ধন, আজকের এই বিক্ষোভ সমাবেশে তারা করছে। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে জহিরিয়া মসজিদ থেকে একটা বড় ধরনের মিছিল এসছে, সেখানে মানে শত শত মুসল্লি এসছেন। আপনাকে যদি দেখাই যে টাংরোডের পূর্ব দিক থেকে কিন্তু একটা বড় ধরনের মিছিল আসছে, সেই মিছিলকে যদি আমরা দেখাই সেখানে নরেন্দ্র মোদীর কিন্তু কুশপুত্তলিকা আনা হয়েছে, যেখানে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করার একটা পরিকল্পনা নিশ্চয়ই আমরা দেখতে পাবো। আমরা যদি দেখাই যে কিছু অল্প সময়ের মধ্যেই কিন্তু বড় ধরনের একটা গণজমায়েত তারা কিন্তু বাংলাদেশে যেন ভিজিট করতে না পারে, সেই প্রতিবাদও তারা কিন্তু করছে। আপনাদের যদি আমরা দেখাই যে
জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মোদির আগুন জ্বালাও কাশ্মীর মোদির রাষ্ট্রীয় আমন্ত্রণ বাতিল করা হবে। বিক্ষোভ সমাবেশে অনেক ধরনের প্লেকার্ড নিয়ে আসে। আমরা যদি আপনাকে দেখাই যে আমার হাতের বাম পাশে একটি মঞ্চ করা হয়েছে, যে মঞ্চ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং সেখানে তারা বলছে যে মুসলমানরা কেন নির্যাতিত হচ্ছে, তারা দেশের জন্য শান্তি কামনা করে। এই যে বিষয়টা আপনাদের যদি দেখাই, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, এখানে আমরা আপনাদেরকে বলে রাখি যে আপাতত ইসলামের যিনি আহম্মদ শফি, তার কিছু কথা সেখানে কিন্তু তারা এখানে লিখে দিয়েছে প্লে কার্ডে, তারা হাতে লিখে নিয়ে আসছে। দর্শক আপনাদেরকে বলে রাখি দে বঙ্গবন্ধুর জন্ম আপনাদেরকে বলে রাখি যে উত্তর দক্ষিণ সকল রাস্তাটি কিন্তু অবরোধ আছে। বাংলাদেশি মানুষরা তাকে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশি মানুষরা তাকে এই দেশে আমন্ত্রণ জানায়নি, কারণ এই নির্যাতনের প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ বলে বিজেপি সরকার স্বপ্ন দেখছে যে ভারতকে মুসলমান শূন্য করবে। তারা জানে না এই ভারত মুসলমানের। তোমাদের যে ইন্ডিয়া গেট আছে, ইন্ডিয়া গেটে 12,000 শহীদের নাম লেখা আছে, যাদের বিনিময়ে ইংরেজকে তারা তাড়িয়েছিল, সেখানে 9,045 জন মুসলমানের নাম। যেই জায়গায় 9,045 জন মুসলমান তাদের রক্ত দিয়ে ব্রিটিশ খেদাও আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে, ওই দেশ থেকে মুসলমানদেরকে দাঁড়াইতে পারবে না, পারবে না, পারবে না। ইসলাম যে মিছিল করছে, যে সেই মিছিলের যে অগ্রভাবে যে ব্যানার গুলো রয়েছে, এই ব্যানার গুলোর একটি ছবি আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যে আপনারা দেখুন যে তারা আসলে যে আন্দোলন করছে। আচ্ছা, আরেকটি জিনিস যদি দেখেন, চা দোকানি মোদি, মোদির রাষ্ট্রীয় সফর বাতিল কর, এই বাতিলের প্রতিবাদও তারা কিন্তু পুষ্পুত্তলিকার মাধ্যমে কিন্তু প্রতিবাদ।
প্রতিবাদটা হচ্ছে একদম হৃদয়ের প্রতিবাদ বলে মনে হচ্ছে, তাদের প্রতিবাদটা ইমানের প্রতিবাদ বলে মনে হচ্ছে, তাদের দেশের প্রতিবাদ বলে মনে হচ্ছে। এই এই যে প্রতিবাদের ভাষা, আসলে এই ভাষাটুকু যদি এই দেশের দেশীয় যে কর্তারা রয়েছেন তারা যদি বুঝতে পারেন, তাহলে মোদীর যে সফর বাতিল করবেন বলে তারা আশা ব্যক্ত করছেন। আমরা দেখাই যে এই বিক্ষোভ সমাবেশকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু চতুর্পাড়ে পুলিশ পতাকা, পুলিশ প্রশাসনের কিন্তু কিছু লোকজন আছেন, তারা কিন্তু মোতায়েন রয়েছে, পুষ্পতুলিকা রয়েছে, কিছু প্লেকার্ড রয়েছে, ফেস্টুন রয়েছে, এবং মিছিলও হয়েছে। তারা বারবার শুধু স্লোগান দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে ভারতে যে মুসলিমদেরকে যে হত্যা করা হচ্ছে, ভারতে মুসলিমদেরকে যে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতনের একটা প্রতিবাদ আর তাদের আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে ফুটে উঠছে বলে আমরা বুঝতে পারছি। আপনাদেরকে যদি দেখাই যে যে একদম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কোথাও কিন্তু এক ইঞ্চি পরিমাণ কিন্তু জায়গা নেই যেখানে সাধারণ মানুষরা আজকের এই বিক্ষোভ সমাবেশে তারা সমবেত হয়েছেন, তারা মিলিত হয়েছেন। তারা শুধু বলতে চাচ্ছেন যে মোদি এই রাষ্ট্রে যে মুসলমানদের যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের প্রতিবাদ কিন্তু বিক্ষোভ দিয়ে হচ্ছে। তারা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা কিন্তু সহিংসতা করেও কিন্তু বিক্ষোভ সমাবেশ করতে পারতেন, তারা কিন্তু সেটি না করে একদম শান্তিপূর্ণ কিন্তু বিক্ষোভ করছেন, যেন বাংলাদেশ সরকারের অন্তরের মধ্যে বাংলাদেশ সরকারের একটা মেসেজ পান যে মোদি বাংলাদেশে যেন তার সফরটি বাতিল করে। কারণ এই মোদি বাংলাদেশে আসলে যেটি বলা হচ্ছে যে মুসলমানদের রক্তের উপর দিয়ে তাই সে কিন্তু এই দেশে আসবে, এমনটাই মুসলমানরা দাবি করছে। তারা বলছে যে মুসলমানদের রক্তের উপর দিয়ে কোনো ভারতীয় প্রধান এই দেশে যেন প্রবেশ করতে না পারে, সেটি কিন্তু তাদের মূল বক্তব্য। আগামী শুক্রবার বাদে জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশের নেয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে দাবাত দিয়ে আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আগামী শুক্রবার বাদ জুমা এই ফেনীতে কিন্তু তারা কিন্তু আরেকটি বিক্ষোভ সমাবেশ করবেন বলে তারা এই মুহূর্তে ঘোষণা দিয়েছেন। সেইখানে যে মুসলমানরা আছে যারা আসলে প্রতিবাদ করতে চায়, তাদেরকে কিন্তু সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আপনাকে যদি আরেকটু বলে রাখি যে নামাজ, যে জোহরের যে নামাজ, এই নামাজটি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটা মসজিদ থেকে কিন্তু তারা মিছিলের মাধ্যমে আজকের এই যে সমাবেশ স্থল, যে দয়াল চত্বর, এই দয়াল চত্বরে তারা সমবেত হয়েছে। প্রায় মানে আমরা যদি সংখ্যায় গণনা করি সেটি আসলে ওভাবে গণনা করা সম্ভব না হলেও হাজার হাজার জনতা কিন্তু এই টাঙ্গুর চত্বরে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখি পরীক্ষা দিয়েছি, পলাশির অম্রকানে পরীক্ষা দিয়েছি, আমরা সাবিনীর ময়দানে পরীক্ষা দিয়েছি, আমরা বালাকোটের ময়দানে পরীক্ষা দিয়েছি, আমরা সাপ্লা সত্তরের আমার ভাইয়ের রক্ত রঞ্জিত করে পরীক্ষা দিয়েছি আমরা। আমি আর বেশি কথা বলতেছি না। খুনি মোদি, কসাই মোদি আসি আমাকে জিজ্ঞাসা করে আমার বাপের নাম কি, আমার নাম কি, দিল্লির মুসলমানদেরকে জিজ্ঞাসা করে আমাদের নাম কি, 12 বছর চকিদারি করলাম, এখন কান্টুমি শিখায় খুনি মোদি আমাদেরকে। আমরা তৈয়ার থাকি খুনি মোদিকে আর ভোটে অ্যাটাক করার জন্য আমরা তৈয়ার থাকি। কিছুক্ষণ আগে কিন্তু একজন বক্তা বলছেন নরেন্দ্র মোদী যখন আসবেন যে এয়ারপোর্টে সেখানে বাধা দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছেন, আর যদি তিনি না আসেন তাহলে তো বাধা দেওয়ার প্রশ্ন তার সম্পত্তি বাতিল করেন, এই ধরনের একটা মেসেজ কিন্তু তারা দিতে চাচ্ছেন। রাষ্ট্রের সহযোগিতায় মুসলিম গণহত্যা চলছে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই মুজিব বর্ষের ইতিহাস লেখা হবে, যদি মোদীকে আনা হয় তখন ইতিহাস হবে বাংলাদেশের মানুষ মুজিব বর্ষকে মেনে নেয় নাই। মোদী ভারতের প্রধানমন্ত্রী নয়, সে একজন খুনি।
বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ফেডারেশনের শাখার সম্মানিত সহ সেক্রেটারি হযরত মাওলানা জাফর আহমদ চৌধুরী। আজকের সমাবেশ, আজকের ডাক আমরা সবাই জানি কি উদ্দেশ্যে। ভারতের রাষ্ট্রের মোদীর ইশারায় ভারতের মুসলমানদেরকে পাখির মতো মারা হচ্ছে, ভারতের মুসলমানদেরকে ঘর থেকে টেনে বাড়ি শূন্য করা হচ্ছে। আমরা এই মোদী বাংলাদেশের যার অবদানে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি, আমরা সেই শতবর্ষের সেই পবিত্র জায়গার মধ্যে নাফাক এই কসাই মোদী যাতে বাংলাদেশে আসতে না পারে, আমরা সরকারকে সেই মেসেজ জানাই দিতে চাই। সরকার যদি এই কসাই মোদীকে যদি বাংলাদেশে যদি আনার চেষ্টা করে, এই দেশের সকল জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান করবে। এই জিনিসটা এই আলোচনা রেখে আমি আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা জানি, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে এখানকার যিনি শহর সেক্রেটারি তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে এই মুজিব বর্ষে যদি মোদীকে আমন্ত্রণ জানানো হয়, মোদী যদি এই দেশে আসে, তাহলে যে মুজিব বর্ষে বাংলাদেশের মানুষ মেনে নেয়নি বলে আশা ব্যক্ত করেছেন, মোদী যদি আসে তাহলে এই যে মুজিব বর্ষের কাছে কলঙ্কিত করা হবে বলে এমনটি কিন্তু তার বক্তব্য মধ্যে আমরা জানতে পেরেছি। প্রশাসনের সকল পর্যায়ের দায়িত্বশীল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা জানি বাংলার স্বাধীনতার কিংবদন্তি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সারা জীবন নির্যাতিত নিপীড়িত শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, দম মত নির্বিশেষে বিচ্ছিন্ন বিরোধী চেতনা লালন করে অনেক কাজ করেছেন সারা জীবন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোদী এবং অচিন সাহ অমিত সাহ পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে এই মুসলমানদের ঘরে নির্যাতন করছে। এই মোদী বাংলাদেশে কোনোভাবে আসতে পারবে না, পারবে না, পারবে না। অনুবাদের নেতৃত্বে, বিশেষ করে অন্যান্য সাহেবের নেতৃত্বে বাংলার সর্বস্তরের মুসলমান সত্যই মাছ মাইতুল মিত্র রোড থেকে বিমানবন্দর পর্যন্ত মাথায় কাপড়ের কাপড় বেঁধে হাতে জুতা নিয়ে বিমানবন্দর গেড়ে এই মুহূর্তে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে ঘোষণাটি আসছে সেটি হচ্ছে আগামী 17 মার্চ আগে যে এদেশে আসবেন, যে জন্মশতবার্ষিকী উদযাপন প্রোগ্রামে সেই প্রোগ্রামে যেন সে অ্যাটেন্ড করতে না পারে, অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য বিমানবন্দর ঘেরাও কর্মসূচি তারা দিয়েছেন। তারা বলছেন যে হেফাজতের নেতাকর্মীরা তারা প্রয়োজনে কাপড় পরে এবং হাতে জুতা নিয়ে তারা কিন্তু সেই বিমানবন্দরের দিকে রওনা হবে, যেন মোদী সেই জন্মশতবার্ষিকীতে যেন অংশগ্রহণ করতে না পারে সেদিকে তারা কিন্তু প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণা দেওয়ার পিছনে কারণ আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে দিল্লিতে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে, মসজিদে মিম্বর ভেঙে সেখানে হনুমানের পতাকা আটকানো হয়েছে, সেখানে ইন্ডিয়ার পতাকা আটকানো হয়েছে, মুসলমানদের রক্তে কিন্তু দিল্লি রঞ্জিত হয়েছে, সেই প্রতিবাদেই কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি তালা পালন করছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন ফেনী জহিরিয়া মসজিদের ইমাম জনাব ইলিয়াস হোসেন, বলছেন আজকের এই বিক্ষোভ সমাবেশে তারা কিন্তু একটাই আবেদন করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যদি বঙ্গবন্ধুকে ভালোবেসে থাকেন, শ্রদ্ধা করে থাকেন, তাহলে যেন মোদী এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সেদিকে তারা কিন্তু প্রতিবাদ করছেন, যে তারা বলছেন যে মোদী যদি আসে তাহলে বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী আছে সেটি কিন্তু কলঙ্কিত হবে বলে মনের কষাইকে এই দিল্লির নরখাদককে বাংলার পবিত্র মাটিতে আসতে দেবেন না। আমরা বুঝে নেব আপনি মুশরিকের পক্ষে মুসলমানের পক্ষে, মুসলমানের হৃদয়ের স্পন্দন বোঝার চেষ্টা করেন, মুসলমান আপনার জন্য দোয়া করবে, না হলে আল্লাহর গজব থেকে আপনাকে ফেরেশতা যখন আপনার উপর আল্লাহর গজব নিয়ে নাজিল হবে, আল্লাহর গজব থেকে আপনাকে বাঁচাইতে পারবে না।
তারা বলছে যে নিরাপদে যেন তারা বাড়ি ফিরে যেতে পারে, সেই জন্য তাদের সকল নেতা কর্মীকে তারা কিন্তু অনুরোধ করেছেন। এখন এই বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করবে। শহরের প্রধান যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলো তারা প্রদক্ষিণ করবেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে যে বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে, প্ল্যাকার্ডগুলোতে লেখা হচ্ছে বাঁচাই ইমান বাঁচাও দেশ, আহমদ শফির বাংলাদেশ। এইভাবে করে হটাও মোদি হটাও দেশ আহমদ শফির বাংলাদেশ, এই সমস্ত কিছু স্লোগান তারা কিন্তু আজকের এই যে সমাবেশের মধ্যে নিয়ে আসছে। আমি বলে রাখি যে প্রত্যেকটাই প্লেকার্ডের ভিতরেই কিন্তু ইংরেজিতে লেখা আছে, আরবিতে লেখা আছে, হিন্দিতে লেখা আছে, এবং সর্বোপরি যে বাংলাদেশের যে মাতৃভাষা বাংলা, সে বাংলাতেও কিন্তু তারা লিখছেন যে মোদিকে কিভাবে এখানে প্রবেশ করতে না দেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু তারা জোর একটি আন্দোলন আজকে আমরা দেখতে পেয়েছি এই ফেনীর দয়েল চত্বরে। আপনাকে বলে রাখি যে জহিরিয়া মসজিদ, বড় মসজিদ, কোর্ট মসজিদ এবং বিভিন্ন মসজিদে জোহরের নামাজ শেষেই কিন্তু হেফাজত ইসলামের নেতাকর্মীরা আস্তে আস্তে ভিড় করেছেন দয়েল চত্বরে। সেখানে এসেই তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছেন, সেখানে বক্তব্য দিয়েছেন ইসলাম ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ, দিয়েছেন শহর শাখার নেতৃবৃন্দ, দিয়েছেন মসজিদের ইমামরা, দিয়েছেন এইখানে তারা স্লোগান দিচ্ছেন, এবং বারবারই তারা একটা জিনিস বলার চেষ্টা করছেন যে মুসলিমের রক্তের উপর দিয়ে যেন নরেন্দ্র মোদী বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে তারা কিন্তু পদক্ষেপ মানে তারা প্রতিবাদ করেছেন। আপনাকে বলে রাখি যে আমরা দেখতে পেয়েছি যে নরেন্দ্র মোদীর বেশ কিছু পুষ্পুত্তলিকা তারা এনেছেন, সেখানে পুষ্পুত্তলিকায় তার ছবি রয়েছে, ছবির মধ্যে তার যে বড়ি রয়েছে বড়ির মধ্যে স্যান্ডেল রাখা হয়েছে, তাকে বিভিন্ন রঙে অঙ্কন করা হয়েছে, তার যে বিভিন্ন প্রতিবাদ আছে সেই প্রতিবাদটাও তারা কিন্তু করেছেন। আমি দেখেছি যে প্রত্যেকটা মিছিলেই কম বেশি কিছু প্ল্যাকার্ড রয়েছে, কিছু ফেস্টুন রয়েছে। আর আজকের এই বিক্ষোভ সমাবেশকে নিরাপত্তা দেওয়ার জন্য ফেনীর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তারা, পুলিশ প্রশাসনের লোকজন কিন্তু রয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটি বিক্ষোভ মিছিল তারা বের করবেন, এই মিছিলটি শহরের যে প্রধান সড়ক রয়েছে টাঙ্গ চত্বর, এই চত্বরগুলো তারা ঘুরবেন বলে আমরা জানতে পেরেছি। এইখানে আসলে বলে রাখি যে হেফাজত ইসলামের নেতৃবৃন্দরাই কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে হিন্দি মানে ভারতের যে দিল্লিতে যে মিম্বর রয়েছে, যে মসজিদের মসজিদগুলা বা মসজিদের যে মিম্বর রয়েছে, মসজিদের মিম্বরের উপর উঠে মিম্বর ভেঙে সেখানে কিন্তু হনুমানের পতাকা তারা উত্তোলন করেছে, সেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছে, সেখানে তারা স্যান্ডেল নিয়ে উঠেছে, এবং যত ধরনের অবমাননা তারা করেছেন, এবং মুসলিমদের রক্তে রঞ্জিত কিন্তু পুরো দিল্লি কিন্তু হয়েছে, সেই বিষয়ে কিন্তু আমরা এখানে এই বক্তব্যের মধ্যে তাদের একটাই ক্ষোভ যে দিল্লিতে যেহেতু মুসলমানরা নিহত হয়েছে, মুসলমানদের রক্ত ঝরেছে, সেই মুসলমানদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ যেহেতু 90% মুসলিমের দেশ, সেই মুসলিমের দেশে কিন্তু যে নরেন্দ্র মোদী যেন আসতে না পারে, তার যে পদচারণা এটি বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মুজিব ভক্তদেরকে, বাংলাদেশের স্বাধীনতাকামীদেরকে তারা
অবমাননা করবেন বলে সেটি আমাদেরকে জানিয়েছে। এই ছিল ফেনীর দয়াল চত্বর, টাঙ্গুয়ারের দয়াল চত্বর থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা মিছিলে ফিরে যাবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশ তারা সমাবেশ করেছে।